কম্পাস পেনসিল স্কেল রবর চল পুরা জামিতিস নিয়ে আস আউ তা তুমি খাটা বি নিয়ে আস ন চিত্র কাহা উপরে করব আমি আজি দশম শ্রেণী জ্যামিতির ষষ্ঠ অধ্যায়ে আরম্ভ করা যার নাম হচ্ছে অঙ্কন বা কনস্ট্রকশন তো স্টার্ট করা অনুশীলনী 6A। এ দেখ এখানে অনুশীলনী সিক্স এর কোশ্চেন নম্বর ওয়ান প্রশ্ন অ ଯେ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସିରେ ବି ସି ବାହୁର ଦୈର୍ଘ୍ୟ ହେଉଛି ଛଅ ସେଣ୍ଟିମିଟର ଆଉ ଏ କୋଣର ପରିମାଣ ହେଉଛି ଫୋର୍ଟି ଫାଇଭ୍ ଡିଗ୍ରୀ ତ୍ରିଭୁଜର ପରିବୃତ ଅଙ୍କନ କର ଆମେ ଏଠାରେ ତ୍ରିଭୁଜ ଏ ବି ସିର ପରିବୃତ ଅଙ୍କନ କରିବା ତ ଆମକୁ ଗୋଟିଏ ତ୍ରିଭୁଜ ବିଷୟରେ କିଛି ସୂଚନା ଦିଆଯାଇଛି ଦେଖ ଇଏ ହେଉଛି ଆମର ତ୍ରିଭୁଜ ଏ ବି ସି ଏହାର ଏ କୋଣର ପରିମାଣ ଦିଆଯାଇଛି ଫୋର୍ଟି ଫାଇଭ୍ ଡିଗ୍ରୀ বিশিবাহুর দৈর্ঘ্য হচ্ছে ছ সেটিমিটর বুঝি হল তো বর্তমানে আমি কন করা না ত্রিভুজর পরিবৃত অঙ্কন করা এখানে ত্রিভুজ অঙ্কন করার কোণে আবশ্যকতা না আমি মানিছি ত্রিভুজর পরিবৃত অঙ্কন কর তো যদি আমি কেবল ত্রিভুজর পরিবৃত বি অঙ্কন করে তাহলে ঠিক আছে বুঝি হলান্রিভুজ অঙ্কনর আবশ্যকতা না তুমি পচার স্যার ত্রিভুজ অঙ্কন ন আমি কমিটি ত্রিভুজর পরিবৃত অঙ্কন করা

ତ ବି ବିନ୍ଦୁରେ ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ ଅଙ୍କନ କରିବା ତୁମେ ଚାହିଁଲେ ସି ବିନ୍ଦୁରେ ବି ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ ଅଙ୍କନ କରିପାରିବ ଷାଠିଏ ଡିଗ୍ରୀ ଶହେ କୋଡ଼ିଏ ଡିଗ୍ରୀ ନବେ ଡିଗ୍ରୀ ହୋଇଗଲା ଏବେ ନବେ ଡିଗ୍ରୀକୁ ସମ ଦୁଇ ଖଣ୍ଡ କରିଦିଅ ଏମିତି ତୁମକୁ ମିଳିବ ଏଇଟା ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ କେତେ ଡିଗ୍ରୀ ପଇଁଚାଳିଶ ଡିଗ୍ରୀ ମିଳିଗଲା ବର୍ତ୍ତମାନ ଆମେ କ'ଣ କରିବା ନା ଏଇ ବି ସି ରେଖାଖଣ୍ଡକୁ ସମ ଦୁଇ ଖଣ୍ଡ କରିବା ବି ସି ରେଖାଖଣ୍ଡକୁ ସମ ଦୁଇ ଖଣ୍ଡ କରିବା କେମିତି କରିବା ଦେଖ এই বিশি রেখা খণ্ডর দৈর্ঘ্যর অধারু অধিক চাপি তুমি এপাখে কাট এপাখে কাট সেই চাপ কুকি চাপ কুবর্তন নিকি সি বিয়ে বসাও এপাখে কাট এপাখে কাট তো দেখ বিশি রেখা খণ্ডের উভয় পার্শ্বরে তুমি দুইটি বিন্দু মিগাল এবার এই দুইটি বিন্ুক তুমি যোগ করে দিও এমতি এবার বিশি রেখা খন্ড আমার সমদ্বিখিত হয়ে যাইছি বুঝি এলা

এই এ চি বাহু কু অকন কৰিব তুমি পেনচিল আউ স্কেল সাহায্যৰে সাত চেণ্টিমিটৰ দৈৰ্ঘ্য বিশিষ্ট গোটেই এ চি বাহু অংকন কৰি দিয়া এমি কৰি পাৰিব বৰ্তমান আমি কণ কৰিব নীৰ্চ কোণৰ পৰিমাণক দেখিবা ষাঠি ডিগ্ৰী নব্বয়োগ ষাঠিয়ে মানে তিৰিছ ডিগ্ৰী বুজিহে তাৰ আমি এ বিন্দুৰে কিম্বা চি বিন্দুৰে তিৰিছ ডিগ্ৰী পৰিমাণৰ কোণ অংকন কৰিবা কেতিয়া আকিবা দেখ

তোমাকে এসি বাহুর উভয় পার্শ্বরে দুইটি বিন্দু মিলা এই দুইটি বিন্দুক বর্তমানে যোগ করে দিও দেখ বর্তমান এ কোণরে যে এ বিদু রোণ অঙ্কন করা যাই তিরিশ ডিগ্রি পরিমাণর এপি এপি রেখা দেখুচ তা সহ এই এসি বাহুর সমদুইখণ্ডক যে বিদুদলা তার নাম দিয়ে দর্তমান ও কু কেন্দ্ররূপে নেই অ এ কিছি ব্যাসূপে নেকি তুমি গোটেই বৃত্ত অংকন কৰি পাৰিব বৰ্তমান তুম কম্পাছৰ মুন ও বিন্দুৰে বচাও আও পেনচিলৰ মুন বচাও এ বিুৰে এবাৰ তুমি বুলা তুমি এমি গোটেই ব্ৰত এই ব্ৰতৰ নামকৰণ কৰ এছ বৃত অতয় বৃত ত্ৰিভুজ এ বি চি ৰ এক আৱশ্যক পৰিবৃত

ଏବ ରେଖାଖଣ୍ଡ ଅଙ୍କନ କର ଯାହାର ଦୈର୍ଘ୍ୟ ହେଉଛି ମାତ୍ର ସିକ୍ସ ପଏଣ୍ଟ ଫାଇଭ୍ ସେଣ୍ଟିମିଟର ଅଙ୍କନ କରିପାରିବ ଚାଲ ବର୍ତ୍ତମାନ ଆମେ କ'ଣ କରିବା ନା ଶୀର୍ଷ କୋଣର ପରିମାଣକୁ ଦେଖିବା ନବେ ଡିଗ୍ରୀ ଏବେ ନବେ ବିୟୋଗ ନବେ କେତେ ଜିରୋ ଡିଗ୍ରୀ ତ ଏଠାରେ କୌଣସି ବି କୋଣ ଆମେ ଅଙ୍କନ କରିବା ନାହିଁ ଏଠି କିଛି ଆମେ କୋଣ ଅଙ୍କନ କରିବା ନାହିଁ ତ ଯଦି ଅଙ୍କନ କରିବା କେବଳ ଏଇ ଏ ବି ରେଖାଖଣ୍ଡକୁ ସମ ଦୁଇ ଖଣ୍ଡ କରିଦିଅ ହେଲା

তো এটি তুমি এস বৃত চিহ্নট কর আউলেখ অতএব এস বৃত ত্রিভুজ এ রবশ্যক আবশ্যক বুঝি হল না চলো বর্তমানে আমি পরবর্তী প্রশ্ন কু যা মানে কোশ্চেন নম্বর ফোর্ভাই কোশ্চেন নম্বর থ্রি র সল্যুস সমস্ত বুঝিছ চলো বর্তমান দেখ কোশ্চেন নম্বর ফোর প্রশ্ন অ্রিভুজ এব কোণর পরিমাণ দিয়ে যাই শহে কোড়ি ডিগ্রি বিশি ইকা টু ফোর পয়েন্ট ফাইভ তো ত্রিভুজর পরিভৃত অঙ্কন কর তো মুখে গোটে রফ চিত্র অঙ্কন করুছি এমিটি তো বিশি দিয়ে যাই আমি ফোর পয়েন্ট আউ এ কোণর পরিমাণ দিয়া যাই শহে কোড়িয়ে ডিগ্রি বর্তমান আমি এই ত্রিভুজর পরিভৃত অঙ্কন করা বুঝলা তো প্রথমে আমি বিশি বাহু অঙ্কন করা

उपर आडू होईले प्लस थर्टि डिग्री होईन तळ आडूक हा माइनस थर्टि डिग्री बुजिला ना तो तर एंदुरे तुम्ही थर्टि डिग्री अंकन कर तळ आडक सिक्स्टी डीग्री दुय खंड करदि थर्टि डिग्री एमती थर्टि डिग्री बुजीला बर्तमान एसी बाहूक सम दुय खंड करुई खड कर तुम्ही जणिच एम দেখ বিশি বাহুর সমদুইখক লম্বই যপি রশ্মি পরস্পরকম যে বিদুদ করু তার নাম দিয়ে দিও ও বি বুঝি না বর্তমান ও কেন্দ্র রূপে নেকি ও কিংবা ও সি কু ব্যাসার্ধ রূপে নেকি তুমি গোটে বৃত অঙ্কন কর হল তো তোমার গোটে বৃত্ত হব

आम क्वेश्चन नंबर वन पाखर आरंभ करी क्वेश्चन नंबर फोर पर्यंत समस्त त्रिभुजर पर चित्र अंकन करदे बुझेगा यापर जो नेक्स्ट प्रश्न अच्छी क्वेश्चन नंबर फाइव यठी आमको त्रिभुज अंकन करवाई कहुई तो ये क्वेश्चन नंबर फाइव रे को त्रिभुज अंकन करवाई पड़ पड़ब बुझला तो मुझे भाव चीज आज क्लास को आम समाप्त करने परवर्त क्लास क्वेश्चन नंबर फाइव पाखु आरंभ करा